আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ইজি থ্রেড ইয়ারিংস হে গাইজ ওয়েলকাম টু মেড ফর হার বাই তুলিকা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অবশ্যই একটা ইয়ারিংস মেকিং এর ভিডিও যেটা আপাতত আমি এখন পড়ে রয়েছি এই দেখো এই ইয়ারিংস মেকিং ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই আমার চ্যানেলে সেটা হচ্ছে আমার যে সমস্ত বানানো জুয়েলারিগুলো রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো এখন আমার পেজ ফেসবুক পেজ ঝিনুকে এবং সেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দ মতো জুয়েলারির জন্য অর্ডার প্লেস করতে পারো এবং তোমরা হোম ডেলিভারি পেয়ে যাবে অবশ্যই সিওরি অপশান আমি এখনও দিতে পারবো না তোমাদেরকে আগে বুক করতে হবে এবং তারপর যাবে তিন চার দিনের মধ্যে তোমরা জিনিস পেয়ে যাবে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পারো আর যদি নাও কিছু নেওয়ার হয় তাহলে অসুবিধা নেই শুধুমাত্র পেজটাকে লাইক করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর এমনি ঘুরে এসো পেজটাতে ঠিক আছে চলো এবার চটপট দেখে নিই এই যে ইয়ারিংসটা আছে এর মেকিংটা তোমরা কিভাবে অতি সহজে বানিয়ে দেবে সেটা ও হ্যাঁ আর আর একটা কথা সেটা হচ্ছে আমার অনলাইন একটা জুয়েলারি মেকিং কোর্স চলছে ফেব্রিক জুয়েলারি মেকিং যার ফার্স্ট ব্যাচ চলছে এবং সেকেন্ড ব্যাচও প্রায় ফুল হয়ে গেছে তো তোমরা যারা ফেব্রিক জুয়েলারি মেকিং অনলাইন শিখতে চাইছো তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো আমার ইমেল আইডিতে দত্ত তুলিকা ফাইভ সিক্স কম নিচে ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো তো সেখানেও তোমরা চেক আউট করে আমাকে মেল করে নিতে পারো অথবা আমার ফেসবুক পেজ মেড ফর হারবাই তুলিকা অথবা আমার ইনস্টাগ্রাম তুলে দত্ত অথবা আমার নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট তুলিকা দত্ত যেখানে হয় তোমরা আমাকে মেসেজ করতে পারো আমি অবশ্যই তোমাদের সাথে কথা বলে নেবো টাটা দেখতে থাকো এই জুয়েলারি মেকিং মেটেরিয়াল ডিটেলস এখানে সমস্ত দেয়া রয়েছে সবার আগে আমরা ডলি থ্রেডকে মাঝখান থেকে কেটে নেব আর একটা সাইডে আমি এখানে পিঙ্ক থ্রেডের ওপর এখানে তুতে কালারের থ্রেড বেঁধে নিয়েছি একটা কর্নারে আর এক্সট্রা পোর্শানটা কেটে দেবো দিয়ে এখানে এটাকে পেঁচাতে শুরু করব আমরা একটা একটা থ্রেড পাইপ টাইপের বানাবো এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে সামনের দিকে যতটা ফাঁকা রয়েছে পেছন দিকে ততটা ফাঁকা পোর্শান ছেড়ে নেবো তোমরা আরও মোটা করতে চাইলে টোটাল থ্রেডটা দিয়েই করতে পারো এন্ড করার জন্য আমি শুধু গ্লু অ্যাপ্লাই করে দেবো যেখানটা এন্ড করছি সেখানটা টোটালটা গ্লু অ্যাপ্লাই করার কোনো দরকার নেই এবার এটাকে সমান করে দুটো সাইড আমি কেটে নেব যাতে সমান হয় দুটো সাইড একইভাবে আমি আর একটা ইয়েলো কালারের বানিয়ে নিয়েছি এবার আমি একসাথে গাঁধবো ফার্স্টেই আমি কড়িটাকে গেথে নেব সে এখানে আমি কড়িটা গিট মেরে নিয়েছি সুতোর সাথে তারপরে আমি দুটো কটন বল ভরেছি একটা পিঙ্ক একটা তুতে তারপর আমি দুটো যে আমার পাইপ রয়েছে সেই পাইপ দুটোকে সেলাই করে আটকে নেবো তারপরে একটা ফেব্রিকের পুটলি ভরবো পুটলি মেকিংয়ের ভিডিও আমার চ্যানেলে অলরেডি করা আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আমি এটার মাঝখান দিয়ে এরকমভাবে সেলাই করব করে এটাকে আটকে দেবো এরপরে আমি টোটাল জিনিসটা একটা জাম্পরিংয়ের সাথে সেলাই করে আটকে দেবো ভালো করে টাইট করে জাম্পিংয়ের সাথে সেলাই করে আমি জিনিসটা আটকে দেবো তারপর এটা একটা ইয়ার হুকস থেকে ঝুলিয়ে দেবো আমার ইয়াররিংসটা পরার জন্য একদম রেডি হয়ে গেছে কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও